হ্যালো বয়েজ স্ক্রিনের প্রবলেম দেখতে পাচ্ছ হ্যালো জি স্যার এখানে যে ব্যাপার এটা বলতেছে যে রেমিলটা একত্রিশ ডিসেম্বর দু তারিখে প্রস্তুত করা হয়েছে তার মানে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেরো তারিখেই হিসাব প্রস্তুত করা হবে শেয়ার বিক্রি করে কোম্পানি সংগ্রহ করছে এক লাখ হাজার বারো পার্সেন্ট ঋণপত্র আছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার ঋণ গ্রহণ করা হয়েছে বিনিময়ে ঋণের টাকা শোধ দিতে হবে আবার সুদও দিতে হবে সুদ যাবে অপরিচালন ব্যয়ের মধ্যে বিক্রয় ভ্যাট সহ বলা আছে এক লাখ ছ বলার কারণে বিক্রয়ের পর ভ্যাট বের করে মাইনাস করবা বিক্রয়ের পর ভ্যাট নির্ণয় করার জন্য কি করবা বিক্রয় যত আছে গুণ পনেরো ভাগ একশো পনেরো এই সূত্র দিয়ে বিক্রয়ের উপরে ব্যাট নির্ণয় করবা করে মাইনাস করবা মাইনাস করার আগে আবার বিক্রয়ের উপরে ফেরত যদি থাকে বিক্রয় ফেরত সেটা মাইনাস হবে যদি কারবারি বার্তা থাকে সেটা মাইনাস হবে ফের সঞ্চিতি এক হাজার তিনশো পঁচাত্তর যেটা আছে এটা পরিচালন ব্যয়ের মধ্যে নতুন কুরিন সঞ্চিতি বা নতুন অনাদায় পাওনা সঞ্চিত থেকে বাদ যাবে কারবার ক্রেডিটে থাকা মানে ক্রয় বার্তা এই জন্য ক্রয় থেকে বাদ যাবে কলকাতার যন্ত্রপাতি বাষট্টি হাজার পাঁচশো এটা সম্পদ আসপত্র সুনাম এগুলো সম্পদে যাবে মজুদ পণ্য এক এক তেরো এটা যাবে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে বিনিয়োগ সাত বারো আছে তার মানে গত বছর বিনিয়োগ করা হয়েছে এক সাত বারো তারিখে কিন্তু এটা তেরো সালের অঙ্ক হওয়ার কারণে তেরো সালে পুরো বছরের সুদ বিবেচনা করতে হবে তেরো সালে বিবেচনা করতে হবে পুরো বছরের সুদের পরিমাণ ক্রয় ভ্যাট সহ বলা আছে ক্রয় থেকে ক্রয় ফেরত কারবারি বারটা এগুলো বাদ দিয়ে গুণ পনেরো ভাগ একশো পনেরো এই সূত্র দিয়ে ভ্যাট করে মাইনাস করতে হবে ফেরত ডেবিটেডটা মানে বিক্রয় ফেরত বিক্রয় থেকে মাইনাস হবে শুল্ক দুই হাজার পাঁচশো বিনিয়োগটা আরেকবার বলুন বিনিয়োগ গত বছরের এক সাত বারো তারিখে বিনিয়োগ করছে গত বছরের সুদ পাওয়া যাবে ছয় মাস কিন্তু তেরো সালে সুদ পাওয়া যাবে পুরো বছরের তেরো সালে সুদ পাওয়া যাবে পুরো বছরের Yes, sir. কারণ অঙ্কটা তেরো সালের বৈদ্যুতিক খরচাবলী পরিচালন ব্যয় লিখতে হবে মজুরি লিখিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে বেতন মাসিক প্রদেয় এক হাজার বারো মাসে দিতে হবে বারো হাজার কিন্তু দেওয়া হয়েছে এগারো হাজার দুইশো পঞ্চাশ তার মানে বকে আছে সাতশো পঞ্চাশ টাকা ভাড়া এক মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া থেকে তার মানে ন হাজার টাকা হচ্ছে তেরো মাসের তাহলে ভাড়া থেকে এক মাসেরটা বাদ যাবে এক মাস বের করবা কীভাবে তেরো দিয়ে ভাগ করলেই এক মাসেরটা চলে আসবে মণিহারি পরিচালন ব্যয় যাবে বিমা স্লামে একত্রিশ বারো চোদ্দো আছে তেরো সালের অঙ্ক দেওয়া হয়েছে একত্রিশ বারো চোদ্দ পর্যন্ত তার মানে তিন মাসের অ্যাডভান্স মাইনাস হবে প্রাপ্য কোম্পানির টাকা পাবে ষোলো হাজার দুইশো পঞ্চাশ সমন্বয় দেখতে ভয়েজ বয়েলাইড স্লাইডটা দেখতে পাচ্ছি এর মধ্যে বলছে পঁচিশশো টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত যা সরবরাহ করা হয়নি মানে পণ্য বিক্রি করা হয়েছে কিন্তু সেটা সরবরাহ করা হয়নি তার অর্থ বোঝাচ্ছে যে এটা পণ্য বিক্রয় করে সরবরাহ করা হয়নি তাহলে এই পণ্যের মালিকানা কি কোম্পানির জাস্ট কিছুদিন পর্যন্ত এখানে আছে এটা যাদের কাছে বিক্রি করা হয়েছে তাদের কাছেই যাবে তাহলে এই পণ্যের মালিকানা যেহেতু কোম্পানির না বিক্রি করা হয়েছে যেহেতু এই জন্য সমাপনী মজুদ পণ্য থেকে মাইনাস হবে পয়লা জুলাই দু হাজার পাঁচ তারিখে একটি নতুন ক্রয়কৃত বারো হাজার পাঁচশো টাকার কলকবজার সংস্থাপন ব্যয় বারোশো পঞ্চাশ টাকা মজুরির অন্তর্ভুক্ত আসছে এটা মজুরি থেকে বাদ যাবে এছাড়া দেখো পয়লা জুলাই তারিখে ক্রয়কৃত বারো হাজার পাঁচশো টাকার কলকব্জা বারোশো পঞ্চাশ টাকা যোগ করলে টোটাল তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকার ফল কবজার উপরে ছয় মাসের অবসর ধরতে হবে ফল কবজার উপরে ছয় মাসের অবসর ধরতে হবে প্রাপ্য হিসাবে সাতশো টাকা আদায়যোগ্য নয় প্রাপ্য থেকে মাইনাস হবে আবার মাইনাস করে দশ পার্সেন্ট ধরতে হবে ছাড়া শুরুতে ছিল এক বছরের অবশ্যই ধরতে হবে আর বারো হাজার পাঁচশোর সাথে সংস্থাপন রায় বারোশো যোগ করে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় এর উপরে ছয় মাসের অবচয় ধরতে হবে প্রাপ্য এর মধ্যে পঞ্চাশ টাকা আদায় যোগ্য নয় বলা আছে তাহলে প্রাপ্য থেকে মাইনাস আবার সাতশো পঞ্চাশ টাকা মাইনাস করে প্রাপ্য উপরে টেন পারসেন্ট নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে এখন কয়ে জিজ্ঞেস করছে নিট প্রাপ্য হিসাবে পরিমাণ নির্ণয় করো নিট প্রাপ্য মানে প্রাপ্য এর সর্বশেষ অবস্থা প্রাপ্য যত টাকার আসছে সেখান থেকে অনাদায় পাওনা বাদ আর নতুন পাওনা সঞ্চিতি বাদ বাদ দিলে টোটাল হচ্ছে তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে অনদায় পাওনা টাকা বাদ হচ্ছে সমন্বয় একটা এই দুইটাই সমন্বয় আছে অনদায়ী পাওনা বাদ আর নতুন পাওনা সুন্দর বাদ দিয়ে তারপর যে অবস্থা দাঁড়াচ্ছে এটাই হচ্ছে প্রাপ্যের সর্বশেষ অবস্থা প্রত্যক্ষ আয় প্রত্যক্ষ আয় মানে ক্ষয়ের উত্তরে বিক্রয় যত টাকা আছে এখান থেকে একমাত্র প্রত্যক্ষ আয় হচ্ছে কোম্পানির কোম্পানির যে আয় বিক্রয় খাতে যে আয় এটাই হচ্ছে প্রত্যক্ষ আয় বিক্রয় থেকে ফেরত বাদ মূল্য সংযোজন কর বা ভ্যাট বাদ ভ্যাট কিন্তু ইংরেজি শব্দ তার বাংলা মূল্য সংযোজন কর এটা বাদ দিবা দিয়ে যে প্রত্যক্ষ আয় মূলত বিক্রয় বিক্রয় ছাড়া যারা পণ্য ক্রয় বিক্রয় করে এই ধরনের প্রতিষ্ঠানে বিক্রয় হচ্ছে প্রত্যক্ষ আয় কিন্তু মনে করো যে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম কোম্পানি তাদের প্রত্যক্ষ আয় হবে আবার সেবা আয় তারা সেবা দিয়ে যে টাকা আয় করে এটা হচ্ছে তাদের প্রত্যক্ষ আয় তাহলে ওগুলা কি এখানে স্যার যদি কোম্পানির কোনো প্রবলেম দেয় কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের কোনো প্রবলেম দেয়া হলো মনে করো তাদের প্রত্যক্ষ আয় হবে সেবাই যারা যা কাজ করে একটা ডাক্তারদের একটা কয়েকজন ডাক্তার মিলে মনে করে একটা কোম্পানি চালু করছে তারা রোগী দেখে আয় করে তাদের প্রত্যক্ষ আয় হবে ওই সেবা প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে পণ্য ক্রয় সংক্রান্ত যে খরচগুলো এগুলোই আসবে মজুদ পণ্য সাঁত্রিশ হাজার পাঁচশো প্রশ্নে দেওয়া আছে প্রায় থেকে ফেরত বাদ তারপরে কারবারি বাট্টা ভ্যাটবাদ ভ্যাট ভ্যাট দেখো সবশেষে ওই একষট্টি হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট হারে পনেরো পার্সেন্ট ডাইরেক্ট না গুণ পনেরো ভাগ একশো পনেরো এই সূত্র দিয়ে বের করা লাগতেছে সবকিছু বাদ দিয়ে এমনকি আরো থাকলো যে অলিখিত ক্রয় সেটাও যোগ করবা ক্রয়ের মধ্যে মনে করো বললো যে কোন খরচ যুক্ত আছে সেটাও বাদ দিবা তাহলে সবকিছু যোগ বিয়োগ করে তারপরে লাস্ট স্টেজে গিয়ে ভ্যাট ধরবা শুল্ক দুই হাজার পাঁচশো ভ্যাট পাঁচ মজুরি থেকে সংস্থা অনুভব মাইনাস কারণ প্রশ্নে বলা ছিল যে যুক্ত আছে এই জন্য মাইনাস করে তিন হাজার তিনশো পঁচাত্তর আসলো তারপর প্রত্যক্ষ ব্যয় টোটাল হচ্ছে এক লাখ এক হাজার নয়শো আঠারো টাকা ওখানে বলছে খ নাম্বারে প্রত্যক্ষ আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করো এই জন্য আয় থেকে ব্যয় মাইনাস করে হচ্ছে এগারো হাজার পাঁচশো বিরানব্বই টাকা এখানে কোনো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে বলো খ নাম্বার পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে না স্যার

পরোক্ষ ব্যয় মানে মোট লাভ পর্যন্ত যে ব্যয় গুলো লেখা হয়েছে দেখা যাচ্ছে এখানে বৈদ্যুতিক খরচাবলির টাকা ষোলশো পঁচিশ ব্যয় তাহলে মোট লাভ পর্যন্ত যে ব্যয় নির্ণয় করলাম এগুলো ছাড়া অন্যান্য যে ব্যয় সেগুলি হচ্ছে পরোক্ষ ব্যয় বৈদ্যুতিক খরচাবলী আছে বেতনযোগ বকেয়া ওই যে এক মাসের বকেয়া ছিল এক মাস বের করবা কীভাবে এগারো হাজার দুশো পঞ্চাশকে এগারো দিয়ে ভাগ করো তাহলে কত আসে বলো একজন 11250 1022 স্যার ওখানে বেতনের সমন্বয়টা দেখে নাও আবার ওইভাবে বলেনি বলছে যে 1000 টাকা করে প্রতি মাসে দিতে হয় এইভাবে 12 মাসে

অগ্রিম যা ছিল এক মাসের অগ্রিম প্রদত্ত বলা ছিল তার মানে ওই ভাড়া হচ্ছে তেরো মাসের ন হাজার সাতশো পঞ্চাশ তেরো দিয়ে ভাগ করো একজন সাতশো পঞ্চাশ কে তেরো দাঁত দিয়ে ভাগ করে সাতশো পঞ্চাশ হলো দিয়ে ন হাজার যাচ্ছে বাইরের কলামে মণিহারি দু হাজার ছয়শো পঁচিশ ভীমা ছিলামি সাতশো পঞ্চাশ অগ্রিম আছে এক মাসের এক মাসের অগ্রিম থাকার কারণে তিন মাসের অগ্রিম আছে তাহলে তিন মাসের অগ্রিম মাইনাস করবা তিন মাসের অগ্রিম বের করার জন্য ভাগ বারো গুণ তিন করবা তাহলে তিন মাসের হয়ে যাবে তিন হয়ে একশো সাতাশি টাকা মাইনাস করে পাঁচশো বাষট্টি ঋণপত্রের সুদ চার হাজার পাঁচশো অনাদায়ী পাওনা সাতশো পঞ্চাশ যোগ নতুন পাওনা সংযুক্তি এই দুইটি আসলো সমন্বয় থেকে বাদ পুরাতন বাদ পুরাতন হচ্ছে এক হাজার তিনশো পঁচাত্তর মাইনাস করে পুরাতন মানে ক্রেডিটে যেটা আছে রাঙুলের ক্রেডিট দিকে এটা মাইনাস করে বারে কলমে চলে গেল নয়শো পঁচিশ অবশ্যই বলা আছে পঞ্চাশ হাজার টাকার উপরে এক বছরের আর পরে যেটা সংযোজন আসে তার উপরে ছয় মাসের ধরলে পাঁচ হাজার ছয়শ সাতাশি টাকা আসে আসবপত্রের অবচয় সাতশো পঞ্চাশ যোগ করে পরোক্ষ ব্যয় হল সাঁত্রিশ হাজার ছয়শো চুয়াত্তর টাকা এটা মানেই পরোক্ষ ব্যয় পরোক্ষ ব্যয় অর্থ মোট লাভ নির্ণয়ের পরে যে ব্যয়গুলো লেখা হয় কিন্তু আবার যেগুলো লাভের উপর নির্ভরশীল না সেগুলো হচ্ছে পরোক্ষ ব্যয় তাহলে এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলো হ্যালো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো কলক্জা দেখো নতুন ক্রয় করা হয়েছে বারো হাজার পাঁচশো টাকার পয়লা জুলাই তারিখে সংযোজন এই বারো হাজার পাঁচশো যেহেতু হিসাব বইতে লিপিবদ্ধ হয়নি এরকম কোনো কথা বলা নাই তার মানে তোমার গ্রাহামিলের টাকার মধ্যে এই বারো হাজার পাঁচশো টাকা যোগ আছে তুমি বললা যে আমার কাছে দু হাজার টাকা আছে তার মানে এই টাকা বলতে কি বোঝাবে তুমি কিছুক্ষণ আগে যদি কারো কাছ থেকে পাঁচশো টাকা পেয়ে থাকো ওইটা সহ বোঝাবে না

দশ পার্সেন্ট হারে হবে পাঁচ আর নতুন যেটা ক্রয় সেটার ভ্যালু টোটাল হচ্ছে তেরো হাজার টাকা এই তেরো টাকার উপরে হবে দশ হারে মাসের আলাদাভাবে বের করলে দুইটা টোটাল হয়ে যাবে পরিমাণ পাঁচ হাজার ছয়শ সাতাশি টাকা আর কি প্রশ্ন আছে বলো হ্যালো আর কোনো প্রশ্ন আছে কারো অন্য কোন জায়গা থেকে এক চ্যাপ্টারের অন্য কোনো জায়গা থেকে কোনো প্রশ্ন থাকলে বলো কারো

মনে করো শেয়ারের প্রত্যেক শেয়ারের দাম আছে একশো টাকা কোম্পানির এত টাকার দরকার নাই এজন্য একশো টাকা না নিয়ে আশি টাকা করে গ্রহণ করে তখন ওটাকে পূর্ণ তলবকৃত বলা যায় না যখন একশো টাকার মধ্যেই পুরো একশো টাকা গ্রহণ করবে তখন তাকে বলে পূর্ণ তলবকৃত যদি আশি টাকা গ্রহণ করে একশো টাকার মধ্যে তাহলে তাকেলকৃত বলা যাবে না অবহারও বা অন্য জিনিস অবহার হচ্ছে লিখিত মূল্য থেকে কম মূল্যে শেয়ার বিক্রি করা তলকৃত ক্ষেত্রে কোম্পানির বেশি টাকার প্রয়োজন নাই কারণ বেশি টাকা নিলেই কিন্তু তার উপরে লভ্যাংশ দিতে হবে এই জন্য পুরো টাকা না নিয়ে প্রত্যেক শেয়ারে আংশিক যদি টাকা নেয় তাহলে সেটা পূর্ণ হয় না এরপরে বলো আর কি প্রশ্ন আছে কারো বিনাজ শুনতে

মিরাজ সৈয়দ মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম শুনতে পাচ্ছ মিরাজ এনাজ শুনতে পাচ্ছ এখানে আবার আরো অন্য ধরনের প্রশ্ন করা যেতে পারে যে একই তোমাকে উদ্দীপক দেওয়া হলো একই উদ্দীপক থেকে তোমাকে বলা হলো যে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো মোট সম্পদের পরিমাণ নির্ণয়ের ব্যাপারটা শহীদ কেউ বলতে চাও যারা উপস্থিত আছো কোশ্চেনটা স্যার উদ্দীপক একই থাকলো দিয়ে তোমাকে বলা হলো যে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো সেটা তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কেউ বলতে চাইলে বলো মোট সম্পদ স্যার হ্যাঁ তার কারো কবজার যন্ত্রপাতি স্থায়ী সম্পদ আসবে আসবাবপত্র স্থায়ী সম্পদ আসবে সুনাম স্যার স্থায়ী সম্পদ আসবে যন্ত্রপাতি এখানে কি লিখবা কত টাকা লিখবা তাহলে লজে থাকলে অবশ্যই বাদ দিয়ে লিখতে হবে আরেকটা বিষয় আমি একটা হোমওয়ার্ক দিছিলাম গতদিন দিন তোমাদের কেউ করেছো গতকাল দিন আমি একটা হোমওয়ার্ক দিছিলাম ওই হোমওয়ার্কটা করেছো কেউ না স্যার থেকে কোনো প্রশ্ন আছে কোনো কোনো ধরনের না স্যার কোনো কোশ্চেন নেই স্যার এখানে তাহলে যা বলতেছিল কলকবজা যন্ত্রপাতি কত টাকা কিভাবে লিখবা স্যার কলকবজা থেকে স্যার অবশ্যই বাদ দিয়ে লিখতে হবে স্যার আসবাবপত্র থেকে অবশ্যই বাদ দিয়ে লিখতে হবে যদি থাকে স্যার প্রশ্ন হ্যাঁ আছে তো কিভাবে লিখবা একটু দেখে বলো স্যার অবজয় কত পার্সেন্ট ধরতে হবে স্যার এখন দেখতে পাচ্ছ না স্যার এই যে এখন দেখতে পাচ্ছি স্যার সরি তো খেয়াল রাখবা যে এটাই হোমওয়ার্ক থাকবে নেক্সট দিনে যে স্ক্রিনশট নিয়েছো না বয়েস

তাদেরকে জানিয়ে দিবা যে ভুল করতেছে কারণ এগুলো কভার করতে পারবে না ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম